খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন সমীক্ষা সেখানে দেখা যাচ্ছে যে বিশ্ব জনসংখ্যার প্রায় দুই শতাংশ টাইপ এক ইন্টারফেরনের বিরুদ্ধে অটো অ্যান্টিবডি তৈরি করতে পারে বেশিরভাগই পরবর্তী জীবনে তবে এটি ব্যক্তিদের কোভিড উনিশের মতো ভাইরাল রোগের জন্য আরও সংবেদনশীল করে তোলে গবেষকরা ইমিউন সিস্টেম টাইপ এক ইন্টারফেরনের বিরুদ্ধে অটো অ্যান্টিবডির উপস্থিতি এবং তার প্রভাব তদন্ত করতে সুইচ এইচআইভি কহট। স্টাডি থেকে রক্তের নমুনার একটি বিশেষ সংগ্রহ ব্যবহার করেছেন তারা দেখেছেন যে আনুমানিক দুই শতাংশ ব্যক্তি সাধারণত ষাট থেকে পঁয়ষট্টি বছরের বয়সের কাছাকাছি এই অটো অ্যান্টিবডিগুলি তৈরি করেছেন এবং এই অ্যান্টিবডিগুলি সারা জীবন রক্ত প্রবাহে থেকে গেছে সম্ভাব্যভাবে আপসহীন প্রতিরোধ প্রতিক্রিয়ার কারণে কোভিড উনিশের মতো গুরুতর ভাইরাল সংক্রমণের দিকে এটা পরিচালিত করে ভাইরাস সংক্রমণ টাইপ এক মুক্ত করতে ইমিউন সিস্টেমের কোষগুলিকে টিকার করে এই প্রোটিনগুলি প্রাথমিক বার্তাবাহক হিসাবে কাজ করে যা সংক্রমিত কোষ এবং টিস্যুগুলিকে সতর্ক করে দেয় যে একটি ভাইরাস ছড়িয়ে পড়ছে এটি কোষগুলিকে নিজেদের প্রস্তুত করতে দেয় যাতে তারা তাদের জন্যে বা তাদের কাছে পৌঁছালে ভাইরাসের সাথে লড়াই করার জন্য তারা তৈরি থাকে আপস্কৃত টাইপ এক ইন্টারফেরনের সিস্টেমের ব্যক্তিদের মধ্যে গুরুতর ভাইরাল সংক্রমণ ঘটতে পারে কারণ শরীর সম্পূর্ণ প্রতিরক্ষা মাউন্ট করতে পারে না সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে প্রায় পাঁচ থেকে পনেরো শতাংশ লোক যারা গুরুতর কোভিড উনিশ বা ইনফ্লুয়েঞ্জায় হাসপাতালে ভর্তি থাকেন তাদের টাইপ এক ইন্টারফেরন প্রতিক্রিয়ার ঘাটতি রয়েছিলো এর কারণ হল তাদের রক্তে অটো অ্যান্টিবডি রয়েছে আর এই অটো অ্যান্টিবডি যা একজন ব্যক্তির নিজস্ব কাঠামোকে লক্ষ্য করে যা টাইপ এক ইন্টারফেরনকে আবদ্ধ করে এবং ম্যাসেঞ্জারকে কাজ করা থেকে বিরত রাখে ইনস্টিটিউট অফ মেডিকেল ভাইরোলজির অধ্যাপক বেঞ্জামিন হেল বলছেন আমাদের অধ্যয়নের মাধ্যমে আমরা খুঁজে বের করতে চেয়েছিলাম যে কিছু লোকের ইমিউন সিস্টেমগুলি নিজেদের বিরুদ্ধে পরিণত হয় এবং টাইপ এক ইন্টারফেরনের বিরুদ্ধে অটো অ্যান্টিবডি থাকার পরিণতগুলিও বুঝতে পারে জুরিক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দলেরা তারা হলো সুইস এইচআইভি কোহট স্টাডি থেকে হিমায়িত রক্তের নমুনার একটি খুব বড় সংগ্রহ ব্যবহার করেছেন যা মূলত এইচআইভি সংক্রমণের গবেষণার জন্য দান করা হয়েছিল তারা প্রায় দু হাজার প্রাপ্তবয়স্কদের নমুনা বিশ্লেষণ করেছেন যারা কয়েক দশক ধরে বছরে দুবার রক্তের নমুনা দান করেছিলেন এই অধ্যয়নটি কেবলমাত্র সংরক্ষিত অনুদৈর্ঘ্য রক্তের নমুনা এবং ভালোভাবে সংশোধিত ক্লিনিক্যাল ডেটার বায়োব্যাংকের কারণে সম্ভব হয়েছিল দাতারা এইচআইভিতে বসবাসকারী ব্যক্তিদের ফলাফলের কোনো প্রাসঙ্গিকতা ছিল না কারণ এই দলে ভাইরাসটি চিকিৎসার মাধ্যমে দমন করা হয়েছিল প্রথমত ইউ জেড এইচ টিম টাইপ এক ইন্টারফোরনের বিরুদ্ধে অটো অ্যান্টিবডিগুলির উপস্থিতির জন্য রক্তের নমুনাগুনি বিশ্লেষণ করে অটো অ্যান্টিবডিগুলিকে তৈরি করেছিল কখন এটা ঘটেছিল এবং এই অটো অ্যান্টিবডিগুলি কতক্ষণ রক্তে স্থায়ী হয়েছিল বিশ্লেষণে প্রকাশ করা হয়েছে যে প্রায় দুই শতাংশ ব্যক্তি তাদের জীবদ্দশায় টাইপ এক ইন্টারফেরনের বিরুদ্ধে অটো অ্যান্টিবডিগুলি তৈরি করেছে এবং এটি সাধারণত ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সের মধ্যেই ঘটেছিল তবে এটি পূর্ববর্তী গবেষণাগুলির মাধ্যমে নিশ্চিত করে যে রিপোর্ট করা টাইপ এক ইন্টারফেরনের বিরুদ্ধে অটো অ্যান্টিবডিগুলির প্রবণতা বয়সের সাথে সাথে কিন্তু বাড়তে পারে পরবর্তীতে ক্লিনিক্যাল ডেটা অধ্যয়ন করে ইউনিভার্সিটি হাসপাতালের জুরিকের সংক্রামক রোগ এবং হাসপাতালের এপিডিমিওলজি বিভাগের গবেষকরাও বুঝতে সক্ষম হন যে কোন কারণগুলি টাইপ এক ইন্টারফেরনের বিরুদ্ধে অটো অ্যান্টিবডিগুলির বিকাশে অবদান রেখেছে যে ব্যক্তিরা এগুলি তৈরি করেছিলেন তারা তাদের নিজস্ব দেহ দ্বারা গঠিত অন্যান্য প্রোটিনের বিরুদ্ধেও অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম ছিল বলে মনে হয়েছিল আত্মসহনশীলতার এই তথাকথিত ক্ষতি কিছু লোকের বয়স বাড়ার সাথে সাথে ঘটতে পারে এই ব্যক্তিরা তাদের নিজস্ব টাইপ এক ইন্টারফেরনের বিরুদ্ধে অ্যান্টিবায়োডি তৈরি করতে পারে কারণ তারা উভয়ই স্বয়ংক্রিয় অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম তবে ইন্টারফেরনের উচ্চস্তরের সংস্পর্শে এসে বলা যেতেই পারে যে তাদের প্রতিরোধ ব্যবস্থা সেই সময় অন্যান্য সংক্রমণের বিরুদ্ধে ইন্টারফেরন তৈরি করে হেল এটাই মনে করছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ